যদি নির্বাসন দাও আমি উষ্ণ অঙ্গুলি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। নদীর শিয়রে ঝুঁকে পড়া মেয়েকে দিগন্ত নির্মিমে এসে এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি উষ্ঠে অঙ্গুরে ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো মোছার ভোলায় তুলে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিৎকণ, তবে এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট বিস্ফোরণ, ষটতঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি উষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। আজকের এই চমৎকার অনুষ্ঠানে ফুলবাড়িয়া ক্রিয়েটিভ মাল্টি মিডিয়া স্কুলের সম্মানিত সভাপতি, সুন্দর অনুষ্ঠানে সার্থক করার পেছনে যারা নেপথ্য কারিগর তাদেরকে ধন্যবাদ, যারা সামনে আমার রয়েছেন আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের সূর্য সন্তান যাদের নেতৃত্বে চলবে আগামী দিনের বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকের এই মধ্য এবং প্রথম পর্যায়ের নাগরিকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। আমি সামান্য একজন মানুষ, একসময় আবৃত্তি করতাম বাংলাদেশ বেতারে 1974-75 সালে, আজকের কথা নয়, তারপর আর হয়ে ওঠেনি। কর্মজীবনে বিদেশ ছিলাম প্রায় 30 বছর, বিদেশ 30 বছর কাটিয়ে দেশে এসেছি আগামী গত 15 বছর যাব। এই হলো আমার পরিচয়। মাঝখানে আমি শিক্ষকতা করেছি মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, বর্তমানে সেই মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং মৈশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুই বিদ্যালয়ের আমি এখন সভাপতি। আমার ছোট্ট একটা রিসোর্ট আছে কাপাসিয়াতে, সেটা হলো ক্যাফে পল্লি। আপনার নদী পার হয়ে ওপারে গেলেই দেখবেন খুব সুন্দর জায়গা, আপনাদের মনোরঞ্জনের জন্য সব বিনোদন ব্যবস্থা ওখানে আছে, আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, অনেকে চিনেন ক্যাফে পল্লি রেস্টুরেন্ট। এ হলো আমি একজন সামাজিক মানুষ, কাপাসিয়া থানার মানুষ, কাপাসিয়া থানার একজন নাগরিক, আমার এর বেশি কোনো পরিচয় নেই। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের সাথে আমার রাজনৈতিক জীবন শুরু, ওনার হাত ধরেই আমার রাজনীতিতে। আজকে ওনারই কন্যা সিমিন হোসেন রিমি, যিনি এখন মাননীয় মন্ত্রী। এই মন্ত্রী সাহেব শিক্ষার ওপরে যেমন জোর দেন, ঠিক তেমনি সামাজিক মানবিকতা, মানসিকতা সব কিছুর উপরে তিনি আজকে একটি সুন্দর কাপাসিয়া গড়ে তুলেছেন। ওনাকে এই মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে শুভেচ্ছা এবং ওনাকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছি। আজকে যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, এই যে আপনাদের সামনে মজিবুর রহমান ভাই, তিনি আমাকে দাওয়াত করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, আমার মতো একজন সাধারণ মানুষকে এখানে আনার, কারণ আমি এখানে এসে খুশি হয়েছি, এই জন্য আমি এই লাইনের লোক, এই সাংস্কৃতিক লাইনের লোক, আর এখানে এসে আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে 3-4টা অনুষ্ঠান দেখেছি আমার জীবনে, আমার জীবনে এই ধরনের কোনো অনুষ্ঠান দেখিনি। বাংলাদেশের বিলুপ্ত প্রায় অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান, সর্বশেষে যেটা দেখলেন এই যে ম্যাডাম ঘোষণায় বলছিলেন যে আমাদের এই বর্তমান হাইব্রিডে আমাদের মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়া যে কতটুকু এফেক্ট করে তার শেষ পরিণতিটা আপনারা দেখেছেন বাচ্চাদের মাধ্যমে। কাজেই যারা এখানে বাচ্চার মা রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের প্রতি আপনারা যত্ন নেবেন। যদি বাচ্চাদের প্রতি যত্ন নেন আপনি একজন দায়িত্বশীল সন্তান পাবেন, আপনার প্রতিবেশী পাবে একজন দায়িত্বশীল একজন মানুষ, আর দেশ পাবে একজন দায়িত্বশীল নাগরিক, এটা আপনার উপর নির্ভর করে। আর সেই সঙ্গে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য সরকারের সাথে সাথে আমাদের বেসরকারিভাবে
এই কাপাসিয়া বিভিন্ন মাল্টিমিডিয়া অথবা কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো আছে সেগুলো ভূমিকা অনস্বীকার্য। আপনারা খেয়াল করে দেখবেন আমার অনেক বন্ধুই কিন্ডার গার্ডেন স্কুল খুলে বসেছে এবং তাদের রেজাল্ট খুবই ভালো। আমরা এটা কম্পেয়ার করি না, সরকারিভাবে যে স্কুলগুলো রয়েছে তার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট এই মাল্টিমিডিয়া বা কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য ভবিষ্যৎ। আমি আর কথা বাড়াবো না, সামনে বসন্ত, রাত পাহালে এই বসন্ত, সকলে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ।